আজকে আমি কথা বলবো ইহুদিদের লাল গাভী সম্পর্কে। ইউটিউবের মধ্যে আপনি হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন যেখানে ইহুদিদের লাল গাভী সম্পর্কে ঘুরিয়ে পিছিয়ে উল্টো পাল্টা বক্তব্য দিয়ে বিভিন্ন রকম গল্প গুজাবে হাজার হাজার ভিডিও বানিয়ে রেখেছে। আপনি যদি সেসব ভিডিও দেখতে পছন্দ করেন এবং বিশ্বাস করেন, তাহলে আমি বলবো যে আপনার মতো বড় বোকা এই দুনিয়াতে কেউ নেই। তো যাই হোক, ওসব কথা বাদ দিন। ইহুদিদের লালগাভী সম্পর্কে আপনারা অনেকেই অনেক রকম কথা শুনেছেন, কিন্তু সত্য কথা আজকে আমি বলবো। তাই প্রথমে আমি আপনাদেরকে জানাবো যে লালগাভীর আসল কাহিনী কি। ইহুদিদের কিতাবের মধ্যে একটি কথা আছে যে তাদেরকে একটি লালগাভী জাবে করে তাকে আগুনে পুড়িয়ে তার ছাই মেখে সবাইকে পবিত্র হতে হবে। যতদিন তারা এটা না করবে তারা পবিত্র হবে না। তো এই কথা আপনারা ইউটিউবের মধ্যে দেখতে পাবেন, এমনকি গুগলে যদি লেখেন তাহলে আপনারা এরকমই কিছু লেখা দেখতে পাবেন। কেউ একজন লিখে দিয়েছে, সেগুলোই কপি পেস্ট হয়ে যাচ্ছে আর ইউটিউবাররা এইগুলো দেখে দেখে খবর পড়া করে পড়ে দিচ্ছে, আর আপনারা তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ লেখার জন্য বসে আছেন। তো কথা হচ্ছে যে তাদেরকে একথা আল্লাহ তাআলা বলেনি যে তাদের পবিত্র হওয়ার জন্য একটা গাভীকে আগুনে পুড়িয়ে তার ছাই মেখে ঘুরে বেড়াতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, তারা নাকি সে গাভী খুঁজে বেড়াচ্ছে, বহুদিন থেকে খুঁজে পাচ্ছে না। তারপর আমেরিকায় নাকি কোথাও এক জায়গায় গাভী দেখেছিল, অনেক টাকা দিয়ে কিনতে চেয়েছিল, তবুও সে গাভী দেয়নি। এসব আজগবি কথা আপনারা শুনেন কিভাবে? আমি তো বুঝতে পারি না। আপনারা কি লাল গাভী দেখেননি? আমাদের গ্রামে খুঁজলেই লাল গাভী দেখতে পাবেন। আমাদের দেশে হাজার হাজার লাল গাভী আছে। আপনি এই যে ভিডিওর মধ্যে লাল গাভী দেখতে পাচ্ছেন, এগুলো কোথা থেকে আসলো? যারা আপনাকে ভিডিও দেখাচ্ছে এবং বলছে যে লাল গাভী পাওয়া যাচ্ছে না, ইহুদিরা যখন লাল গাভী পাবে তখন তাকে জাবে করে দাজ্জালকে উদ্বোধন করবে এবং বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দিবে এবং সেখানে থার্ড টেম্পল বানাবে। বিভিন্ন আজগবি কথা শুনে শুনে আমি পাগল হয়ে যাব। যেসব ইউটিউবাররা বলছে যে লাল গাভী পাওয়া যাচ্ছে না, দেখবেন তারা তাদের ভিডিওতে লাল গাভী দেখাচ্ছে। পাওয়া না গেলে তারা কোথা থেকে পাচ্ছে? এই যে লাল গাভীগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কোথা থেকে পাওয়া যাচ্ছে? পৃথিবীর জগতে লাল গাভীর আজব ব্যাখ্যা শুনে আপনারা মাশাআল্লাহ সুবহানাল্লাহ লেখেন, ভালো কথা। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে বাইবেল ওল্ড টেস্টামেন্ট প্রথম পাঁচটি গ্রন্থ জেনেসিস, এক্টোডাস, নাম্বার্স, লিভিটিকাস, ডিউটারনামী, এই পাঁচটি গ্রন্থে ইহুদিদের তাওরাতের মূল বক্তব্য লেখা আছে বলে ধরা হয়। তো তার মধ্যে তো অসংখ্য কথা আছে, ঈশ্বরের অসংখ্য বাণী আছে, সেসব বাণী তো কই তারা মানে না। সেসব বাণীগুলো বাদ দিয়ে শুধুমাত্র লাল গাভীকে কুরবানি করে তাকে পুড়িয়ে তার ছাই মেখে পবিত্র হতে হবে, এই রকম কথা কোথা থেকে পাই? আর যদিও বা তাদের ধর্মগ্রন্থে এরকম কথা থাকে, তাহলে কি আপনার মনে হয় যে সেই কথা তারা অক্ষরে অক্ষরে পালন করবে? তারা তো তাদের নবীদেরকে দেখেও মানেনি, তারা এত অবাধ্য জাতি ছিল, তারা তো কিছুই মানত না। তাহলে তারা লাল গাভী নিয়ে পড়ে থাকবে কিভাবে, বিশ্বাস করলেন? আর যদি সত্যি তাদের লাল গাভী জাবে করে তার ছাই মেখে পবিত্র হওয়ার ইচ্ছা থাকতো, তাহলে পৃথিবীতে অনেক লাল গাভী আছে। আমার বাড়ির আশেপাশে অনেক লাল গাভী আছে, আমি দেখেছি। যদি কারো দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে এক লক্ষ টাকা দিবেন, আমি লাল গাভী দিয়ে দিব। যেসব ইউটিউবাররা বলছে যে লাল গাভী তারা খুঁজে পাচ্ছে না, তাদেরকে বলে দেন যে আমি লাল গাভী খুঁজে দিব, আমাকে এক লক্ষ টাকা দিতে হবে। আরে ভাই, একটু লজিক্যালি ভাবেন যে লাল গাভী পাওয়া যাচ্ছে না, এ আবার কথা হলো? আর লাল গাভী পেলেই ইহুদিরা পবিত্র হয়ে যাবে, থার্ড টেম্পল বানাবে, তারপরে দাজ্জাল আসবে, ইত্যাদি ইত্যাদি আজগবি কথা পাই কোথা থেকে? দাজ্জাল সম্পর্কে অনেক কথাই আজগবি আছে। মানুষ সেই সব বিষয়গুলো বেশি নিয়ে আলোচনা করে, যেসব বিষয়গুলো শুনতে খুব অলৌকিক মনে হয়, আজগবি মনে হয় ইত্যাদি। এবার ফিরে আসে লাল গাভী সম্পর্কে। আপনারা লাল গাভী সম্পর্কে ভিডিও দেখেন কোনো সমস্যা নেই, আপনাদের সময় অনেক, হয়তো কেউ 500 বছর বাঁচবেন, কেউ হয়তো 1000 বছর বাঁচবেন, সময় অপচয় করেন কোনো সমস্যা নেই। তবে লাল গাভী সম্পর্কে জেনে বা দেখে আপনার লাভটা কী হচ্ছে এটা আমাকে কমেন্ট করে জানাবেন। লাল গাভী সম্পর্কে ইহুদিরা মোটেই ভাবে না, এটা হচ্ছে সত্য কথা। ভারত, বাংলাদেশ এদিকেই পাবেন এইসব আজগবি কথা। হয়তো এখন কেউ কেউ বলতে পারেন যে হ্যাঁ, লাল গাভী সম্পর্কে অনেক ইউটিউবাররা প্রমাণ দেখায় ইত্যাদি কথা বলে। আরে ভাই, দেখাতেই পারে, তাতে কি আছে? নাস্তিকরা তো প্রমাণ দেখায় যে আল্লাহ নেই,
তাহলে কি আপনি মানবেন? লাল গাভী খুঁজে বেড়াচ্ছে, তারপরে তাকে কুরবানি করে ছাই মেখে পবিত্র হবে, এটা আপনাকে কোন ইয়াহুদি বলেছে? আপনি কি দেখেছেন ইহুদিরা লাল গাভী খুঁজে বেড়াচ্ছে? তাদের কাজকাম নেই, তারা লাল গাভী খুঁজে বেড়াবে? কে খুঁজে বেড়াচ্ছে বলেন দেখি? আল্লাহ তাআলা তো কোরআনে আমাদেরকে অনেক কিছুই উপদেশ দিয়েছেন, আমরা কি সব মানি? আমরা আল্লাহকে এত ভালোবাসি, এত ভালো মুসলিম হওয়ার পরেও আমরা সব উপদেশ মানি না? তো যদি কোনো কিতাবে ইহুদিদেরকে এই উপদেশ দেয় যে লাল গাভী খুঁজে তাকে যাবে করে তার ছাই গায়ে মেখে পবিত্র হতে হবে, তাহলে তারা এতদিন ধরে কি করছে? হাজার হাজার বছর ধরে যারা মারা গেল, অনেক মানুষ চলে গেল, তারা তো পবিত্র হতে পারলো না। আর হাজার হাজার বছর ধরে কি লাল গাভী একটাও জন্ম নিচ্ছে না? তাহলে এই ফটোগুলো কিভাবে এলো? লাল গাভী যদি সত্যিই তাদের দরকার হতো, তাহলে তো তারা ভারত বাংলাদেশে এসে কত লাল গাভী আছে নিয়ে যেতে পারতো। তারা কোথায় ভাই? আপনারা একটু লজিক্যালি ভাবুন, বুদ্ধিমান হন। যাদেরকে আপনারা দেখছেন আপনাকে বোকা বানাচ্ছে না তো? আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন। আমি এসব বিষয় নিয়ে ভিডিও বানাই না, আপনারা জানেন, কিন্তু আমি কিছু কিছু ভিডিও দেখলাম, তো আমি দেখলাম যে আমার তো সময় নষ্ট হলো, তো অন্য কারো সময় যেন নষ্ট না হয়, সেজন্য আপনাদেরকে শুধুমাত্র যুক্তিবাদী, লজিক্যালি বুদ্ধিমান হতে বলেছি, যাতে করে আপনি বুদ্ধিমান হলে আপনার সন্তান বুদ্ধিমান হবে, আপনি বুদ্ধিমান হলে আপনার পরিবার বুদ্ধিমান হবে, আপনার জাতি বুদ্ধিমান হবে। আজগবি গল্প গুজাবে দিন শেষ, লজিক্যালিভাবে আপনারা ইসলাম শিখুন, বিজ্ঞান শিখুন, আজগবি বিষয় নিয়ে পড়ে থাকবেন না। আমরা লাল গাভী ইত্যাদি জিনিস নিয়ে পড়ে আছি, আর ইহুদিরা টেকনোলজিতে এগিয়ে গিয়ে ফিলিস্তিন দখল করে রাজত্ব করে যাচ্ছে, আর আমরা ভিডিওর উপর ভিডিও, ভিডিওর উপর ভিডিও বানিয়ে যাচ্ছি। সামনে মাসে কিয়ামত, কিয়ামত এসে গেল, এই কিয়ামতে আলামত প্রকাশ পেল, এই সামনে মাসে কিয়ামত, ওই পেছনে কিয়ামত, সামনে কিয়ামত, এই ওপরে কিয়ামত, এটা কিয়ামত, ওটা কিয়ামত, কিয়ামত কিয়ামত করে মাথা খারাপ করে দিয়েছে। কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে এখনও ছোট আলামতই সমস্ত পূরণ হয়নি, তো বড় দশটি আলামত আছে, যে দশটা আলামত কয়েকশো বছর ধরে পূরণ হবে, তারপর আরও কয়েকশো বছর থাকবে এই দুনিয়া, তো গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার বয়সে আপনি কিয়ামত দেখতে পাবেন না। তবে আমরা কিয়ামতের কাছাকাছি চলে এসেছি এতটুকু আমি বলতে পারি, আর কোরআন সেটাই বলেছে। তো যাই হোক, আমি ভাবলাম যে এই কথাগুলো বলার দরকার আছে, তাই আমি বললাম। বাকি যা বললাম সঠিক মনে হলে দোয়া করবেন, যদি মনে হয় যে উল্টোপাল্টা বকলাম তাহলে গালি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে শেষে বলবো যে আপনারা শিক্ষিত হন, বুদ্ধিমান হন, লজিক্যালি হন।